হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাতো সনিয়া ব্লগস আশা করতেছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় অনেক ভালো আছি এই যে এখানে সকাল সকাল আমি বাইরে বের হয়ে আসলাম একটু হাঁটাহাঁটি করব সেই জন্যে আর শীতের সকাল কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আমার কিন্তু শীতের সকাল অনেক পছন্দ তো সকালবেলা হলো কুয়াশার পুরো অন্ধকার হয়ে আছে এখনও সূর্য উঠে নাই আকাশ লাল হয়ে আছে মানে কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে দেখতে দেখতে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমেজ নিয়ে শীত চলেই আসলো আর এই শীতের ওয়েদারটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি কারণ শীত কমবে সবারই অনেক পছন্দ আমি সবসময় দেখা যায় যে জানুয়ারির শেষের দিকে বাবার বাড়িতে আসতাম তো শীতের শুরুতে যে একটা আমেজ সেটা আমি কখনো পাই নাই এবারে পাচ্ছি মানে বিয়ের পর এবারই ফার্স্ট তো আমার কাছে সব মিলে অনেক ভালো লাগতেছিল তো ভাবলাম যে আপনার সাথে শীতের সকালটা একটু শেয়ার করে আজকে সকালের নাস্তায় ডিম ভাত বানাচ্ছি আমি যখন ঘুমিয়েছিলাম সকালবেলা মানে হাঁটাহাঁটি করে একটু রেস্ট ছিলাম তারপর ওঠার পর আমার আম্মু বলতেছে যে একটু ডিম ভাত বানিয়ে নাও কারণ মানে আমি যেভাবে ডিম ভাতটা বানাই সেটা আমার ছোটো ভাই অনেক পছন্দ করে আমার ছোটো বোনও অনেক পছন্দ করে তাই আর কি তো আমি হলো ঝটপট করে ডিম ভাতটা বানিয়ে নিলাম আর আমি কিভাবে ডিম ভাত বানিয়ে থাকি রাতের বাসি ভাত দিয়ে সেটা কিন্তু আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি তাই আজকে আর পুরো ভিডিওটা দেখালাম না সকালের নাস্তায় কিন্তু এই ডিম ভাতটা অনেক মানে ভালোই হয় ছটপটভাবে মজার একটা নাস্তা রেডি হয়ে যায় আর এই ডিম ভাতটা খেতে অনেক মজার হয় তাই আর কি আমার হাজবেন্ড আবার সকলের নাস্তায় ডিম ডিমপাতটা অনেক পছন্দ করে তো আমি যখন নাস্তাটা খাচ্ছিলাম আমি ওকে অনেক বেশি মিস করতেছিলাম আর আমার বাচ্চারাও কিন্তু এই কয়েকদিন ভালোই ছিল আর এখন একটু চুপচাপ থাকে আমার বাবা আসে না কেন বাবা কখন আসবে দাদু কখন আসবে মানে ওরা অনেক বেশি মিস করতেছে ওদের বাবাকে দাদাভাইকে দাদুকে চাচুকে আবার দেখা যায় ওর দাদাভাই বা ওর বাবা যদি ভিডিও কল দেয় ওরা কথা বলে না সামনেও আসে না তো আর কি কেয়ার করার ওরা এতটা বোঝে না আমি যখন ঢাকায় থাকি তখন দেখা যায় যে আমার আম্মু আমার আব্বু ওরা যখন ফোন দেয় তখন ওরা এমনই করে সামনে আসতে চায় না কথা বলতে চায় না তার মানে কিন্তু এই না যে ওদের খারাপ লাগতেছে না বা ওরা অনেক মিস করতেছে না কিন্তু আমার বাচ্চারা এরকমই ওরা মোবাইল নিয়ে এতটা অ্যাক্টিভ না মোবাইলে কথা বলা নিয়ে মোবাইলে ভিডিও কল করা নিয়ে সবসময় কিন্তু দেখা যায় যখনই আমি বাবার বাড়িতে আসি আমার সাথে আমার হাজব্যান্ড আসে আমার শাশুড়ি মা আসে মানে কেউ না কেউ থাকে কিন্তু এবার আমার ছোটো ভাই গিয়ে আমাকে নিয়ে এসেছেন কারণ আমি এরকম একটু সময় এসেছি যে কেউ আমার সাথে আসতে পারলো না তো বাচ্চারা আর কি সেই জন্য একটু আপসেট তো এখানে হলো আমি আলবিকে নুডলস রান্না করে দিয়েছিলাম ও একটু নিজে নিজে খেয়েছে তারপর বাকিটা আমি ওকে খাইয়ে দিয়েছি কারণ আলবি আবার ডিম ভাত খেতে পারে না এখানে হলো আমি কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি গত কয়েকদিনে কিছু কাপড় জমে গিয়েছে কাপড় এদিক ওদিক পরে থাকে দেখা যায় যে সময় মতো খুঁজে পাবো না তাই আমি সবগুলোকে গুছিয়ে ব্যাগে রেখে দেবো যেন সময় সব কিছু হাতের কাছে পেয়ে যায় আমার আবার এরকম ছোট ছিটে কাপড় রাখতে একদম ভালো লাগে না গত কয়েকদিন রোদই উঠে নাই রকম মেঘলা মেঘলা ছিল আকার সামান্য একটু একটু বৃষ্টিও হয়েছিল তো সেই জন্য আর কি কিছু কাপড় জমে গিয়েছিল তো আজকে রোদ উঠাতে আমি সেগুলোকে বাইরে দিয়ে আসলাম শুকানোর জন্য আর বাকিগুলোকে গুছিয়ে নিচ্ছি এই তো আমি আমার আর বাচ্চাদের কাপড় গুছিয়ে নিয়েছি এখন বেগে রেখে দেবো এই যে আলবিআর চলে আসলো ওরা নাকি ঝালমুড়ি খাবে ঝালমুড়ি কিন্তু খেতে পারে না শুধু শুধু মানে করে দেখা যায় যে ঝালমুড়িওয়ালা আসলেই ওরা ঝালমুড়ি নেয় আর ঝালমুড়িটা অনেক ঝাল থাকে তাই ওরা খেতে পারে না কিন্তু তারপরও নেয় তো শখ করে আর কি কিনে দিতেই হয় না দিয়ে উপায় নেই এত কান্নাকাটি শুরু করে দেয় ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাবো শুধু ঝালমুড়ি না দেখা যায় যে অনেক সময় আচার নিয়ে আসে বাদাম নিয়ে আসে মানে যেটাই নিয়ে আসে না সবগুলোই ওদের মানে কিনতেই হবে খাট না খাট কিনে দেখা যায় যে আরও বাচ্চারা আছে ওদেরকে নিয়ে খায় খেলা করে এগুলাই তো আমিও একটু ঝালমুড়ি কিনেছিলাম খাওয়ার জন্য দেখে অনেক মজার মনে হচ্ছিলো কিন্তু এটা এতটাই বাজে ছিল আমি খেতেই পারি নাই অনেক ঝাল আর কোনো মজাই লাগলো না কীরকম জানি তো আর কি খেতে পারলাম না শুধু শুধু কিনেছি ঝালমুড়িটা কিন্তু আমার অনেক পছন্দ আমি স্টুডেন্ট লাইফে অনেক ঝালমুড়ি খেয়েছি তো তো আজকেও ভাবলাম যে একটু কিনে খেয়ে দেখি আমি আপনাকে বাইরে থেকে ঝালমুড়ি কিনে খাই না কোনো সময় তো আমার কাছে একটু ভালো লাগলো না তো এত ঝাল লেগেছে এখন কলার ঝুড়ি নিয়ে বসে পড়েছি কলা খাবো আর অনেক কলা কলা খেয়েছিলাম বসে বসে আফরিন আমি আলবি খায় নাই আলবি একটা কলা নিয়ে সেটাও খায় নাই ভেঙে ফেলে দিয়েছিলো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আজকে দুপুরে আমু দেশি মুরগ ভুনা করেছে করলা ভাজি করেছে আর হলো ডাল ঘুনা করেছে তো আমি হলো করলা ভাজি আর মুরগের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে ওরাটি খাইয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে তো ভাবলাম যে আমিও এখন খেয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন মেহেদি গাছ গাছটা কিন্তু অনেক উঁচু তো আমি হলো এখন কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি আসার পর থেকে ভাবতেছিলাম যে নখে মেহেদি দিব আমি আবার সবসময় আমার নখগুলাতে মানে এরকম পাতা মেহেদি দিয়ে রাখি তো এবার অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি আমার নখের মেহেদিও চলে গিয়েছে তো ভাবলাম যে মেহেদি নখে দিয়ে যাই আবার কখন আসি তো তাই আর কি অনেক কষ্ট করে কিছু পাতা পেরে নিয়ে আসলাম এইগুলো হলো আমার ছোটো বোন বেটে দিবে তো আর আমি আমরা দুজনে মিলে মেহেদিগুলো পড়বো এক সময় এরকম গাছের পাতা মেহেদি পড়তে অনেক শখ লাগতো কিন্তু এখন অনেক অলস হয়ে গেছে এখন খুবই বিরক্ত লাগে তো এখানে হলো আমার বাচ্চারা বসে বসে ড্রয়িং করতেছে ওদের আবার ড্রয়িং করতে খুবই পছন্দ টেডি বিয়ার এঁকে ওটা ড্রয়িং করতেছে তো আলবিকে ওর মামা এঁকে দিয়েছে আর আফিন নিজেই এঁকে ওটা ড্রয়িং করছে মাশআল্লাহ আমার মেয়ে আবার ড্রয়িং করতে অনেক মনোযোগী মানে ও একবার কিছু দেখলে সেটা আঁকার চেষ্টা করে আর অনেক ভালো আঁকতেও পারে তো এই তো রাতেরবেলা সবাই খাবার দাবার খেয়ে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বসে বসে মেহেদি পড়তেছি দু বোন মিলে আমি একবার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম এক ঘন্টা রেখে তারপর ওটা তুলে নিয়েছি এখন আবার দিচ্ছি প্রথম মেহেদিটা হলো আমি নখের সাথে আঙ্গুলও দিয়েছিলাম এই যে হাতের তালুতে দিয়েছি গাছের পাতা মেহেদিটা এইভাবে পড়তে আমার অনেক ভালো লাগে আর এটার যে সুন্দর কালার হয় মানে মন জুড়িয়ে যায় এটার কালার দেখলে বাজার থেকে কিনে আমরা যে টিউব মেহেদিগুলো ইউজ করি সেগুলোতে কিন্তু এত সুন্দর কালার হয় না আর সেগুলো থাকে আর্টিফিশিয়াল কালার মেহেদির যে আসল রং সেটা কিন্তু মেহেদি পাতার মধ্যেই থাকে যদিও এটা দিতে অনেক কষ্ট তারপরে কিন্তু কালার দেখলে মন জুড়িয়ে যায় তো আমি হলো তিনবার দিয়েছিলাম নখের মধ্যে আর হাতে একবারই দিয়েছি এ তো হাতে পায়ে দিয়ে দিয়েছি এক ঘন্টা রাখার পর যখন শুকিয়ে গেছে তখন সেগুলোকে আমি ফেলে দিয়ে আবার নতুন করে দিয়ে তারপর ঘুমিয়ে যাবো মানে টোটাল তিনবার দিয়েছি একবার দিলে আমার নখে ভালো কালার আসে না কিন্তু তাই আমাকে মানে সবসময় একটু কষ্ট করে দুইবার তিনবার মেয়ে দিয়ে নখের মধ্যে দিতে হয় আর কালারটাকে একটু সুন্দর করতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে ডান হাতের নোকে একবারে দিয়েছিলাম এ তো সকালবেলা হাত ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ কালারটা দেখিয়ে আমি খুশি হয়ে গিয়েছিলাম তো আজকের মতো এখানে কিনে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ